আসসালামু আলাইকুম ওয়াহদা রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাত আল্লাহ আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি আসল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরৎপাঠ করি আল্লাহম্মা সল্লি আল্লাহ আল্লাহম্মা বারিক আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফা ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক শেফা ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অ্যালার্জি দূর করার ঘরোয়া তেরোটি উপায় অ্যালার্জি প্রতিরোধের জন্য প্রথমে জেনে রাখা দরকার যে অ্যালার্জি হওয়ার আসল কারণ কি। কারণ অ্যালার্জি প্রতিরোধই অ্যালার্জির সর্বোত্তম চিকিৎসা অ্যালার্জি এমন একটি সমস্যা যা যে কোনো সময় হতে পারে অ্যালার্জি সাধারণত নাক কান গলা ফুসফুস এবং ত্বকে প্রভাবিত করে অ্যালার্জির কারণে নাক দিয়ে হাসি হওয়া ত্বকে চুলকানি চোখ লাল হওয়া চোখ পানিযুক্ত হওয়া শ্বাসকষ্ট এবং ত্বকে ফোলা ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে আসুন জেনে নেই ঘরোয়া উপায়গুলি নাম্বার এক যাদের ঘন ঘন ত্বকের অ্যালার্জি থাকে তারা মার্চ মাসে যখন নিম গাছে নতুন পাতা আসে তখন পাঁচ সাতটি নতুন পাতা দুই তিনটি কালো মরিচ দিয়ে ভালো করে চিবিয়ে খান এবং ভালো ফল পেতে পনেরো থেকে বিশ দিন খাবেন চর্মরোগ সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ নাম্বার দুই একটি ডুমুর এবং একটি খেজুর দুধে সিদ্ধ করে রাতে খান ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ নাম্বার তিন একশো মিলি শশার রস একশো মিলি বিটরুটের রস এবং তিনশো মিলি গাজরের রস একসঙ্গে পান করলে অ্যালার্জিতে আরাম পাওয়া যায় ইনশাল্লাহ নাম্বার চার তুলসী পাতা আদা চিনি লবঙ্গ এবং কারো কালো মরিচের চারটি উপাদান মিশিয়ে তৈরি চা পান করলে অ্যালার্জিতে অনেক আরাম পাওয়া যায় নাম্বার পাঁচ চার থেকে পাঁচ ফোঁটা কাস্টর অয়েল এবং ফলের রস মিশিয়ে সকালে খালি পেটে এটি গ্রহণ করুন রস ছাড়াও আপনি পানি ব্যবহার করতে পারেন এই ব্যবস্থাপত্রটি ত্বক এবং নাকের অ্যালার্জিতে সহায়তা করবে নাম্বার ছয় এক চামচ মধু এবং অর্ধেক লেবুর রস হালকা গরম পানিতে মিশিয়ে খেলে অ্যালার্জি নিরাময় হয় ইনশাল্লাহ নাম্বার সাত শীতে চ্যাবনপ্রাশ খাওয়া নাক এবং শ্বাস প্রশ্বাসের অ্যালার্জি নিরাময় করে খুবই উপকার পাবেন চ্যাবনপ্রাশ শীতের দিনে খেলে নাম্বার আট ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পেতে রাতে নারকেল তেলের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে প্রয়োগ করুন পরের দিন সকালে নিম পানিতে ধুয়ে ফেলুন ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ নাম্বার নয় নিম পানিতে ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখুন অথবা ত্বকের অ্যালার্জি দূর করতে নিম পাতা পিসে নিন এটি ত্বকে ত্রিশ মিনিটের জন্য প্রয়োগ করুন তারপরে এটি ধুয়ে ফেলুন ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ নাম্বার দশ তুলসির কয়েকটি পাতা নিয়ে সেগুলি পিষে নিন এবার এক চামচ অলিভ অয়েল তেল দুই কোয়া রসুন এক চিমটি লবণ এবং এক চিমটি কালো মরিচ গুঁড়ো মিশিয়ে অ্যালার্জির ত্বকে লাগিয়ে দিন কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন উপকার পাবেন ইনশাআল্লাহ নাম্বার এগারো অ্যালোভেরা অ্যালোভেরা জেলে গোলাপ জল যুক্ত করে ত্বকে লাগান অ্যালার্জি থেকে শীঘ্রই মুক্তি পাবেন ইনশাআল্লাহ নাম্বার বারো ত্বকের অ্যালার্জিতে জলপাইয়ের তেল প্রয়োগ করলে তাৎক্ষণিক উপশম হয় ইনশাআল্লাহ নাম্বার তেরো ত্বকের অ্যালার্জির ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে আপনার ত্বকে হালকাভাবে নারকেল তেল লাগান উপকার পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এ ধরনের ভালো ভালো স্বাস্থ্য বিষয় রোগ বিষয় চিকিৎসা সংক্রান্ত বিষয় টিপস পেতে দৃষ্টি রাখুন শেফাই ইউনানি ইউটিউব চ্যানেলে আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যেন নিয়মিত স্বাস্থ্য বিষয় টিপসগুলা মিস হয়ে না যায় প্রিয় দর্শক আরেকটু ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কি ধরনের স্বাস্থ্য বিষয়ে টিপস নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন আমরা আসার চেষ্টা করব অমা বিল্লাহ প্রিয় দর্শক এই ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি